हेलो स्टूडेंट्स, वेलकम टू लर्न एंड एडुकेशन। आमी तोमादेर इंग्रेजी टीचर त्रिपर्णा दास भट्टाचार्या। आज के आम्रा माध्यमिक सेकेंड लैंग्वेज इंग्लिशेर एकटी कविता पढ़ब जार नाम फेबल। पोएटर नाम राल्फ वाल्डो एमर्सन। किंतु पढ़ानोर आगे एकटा कथा तोमादेर बोलार जे जदि आमार पढ़ानो तोमादेर भालो लागे ताहले अवश्यई बंधुदेर साथे शेयर करबे, ভিডিওটাকে লাইক করবে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ সাবস্ক্রাইব টু লার্ন এন্ড এডুকেশন। আর পাশে রাখা একটা বেল আইকন থাকে সবসময়, সেটাকে হিট করবে, হ্যাঁ করে অলটা প্রেস করবে যাতে সমস্ত আপডেট তোমরা পাও। পরবর্তী যা যা লেসেন্স আমরা ভিডিও হিসেবে পোস্ট করব সমস্ত সাবজেক্টের উপরে, তোমরা যাতে সেটা রেগুলারলি পাও। আচ্ছা, এইবার ফেবল বাই র‍্যাল্ফ ওয়াল্ডো এমারসন, এইবার কবিতাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং তারপরে এর অ্যানালিসিস বা এক্সপ্লেনেশন দেব। অবশ্যই বাংলায় বোঝাবো, তার সাথে সাথে কিন্তু ইংলিশ এক্সপ্লেনেশনও থাকবে। যেহেতু সাবজেক্টটা ইংলিশ, তাই ইংলিশটাকে আমি একটু বেশি ইংলিশটায় কনসেন্ট্রেট করব, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি অবশ্যই তোমাদের বাংলায় সমস্তটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, র‍্যাল্ফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান পোয়েট ছিলেন, এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন। উনি অনেক বিখ্যাত কবিতা লেখেন, তার মধ্যে একটির নাম হচ্ছে ব্রহ্মা আর আরেকটির নাম হচ্ছে কঙ্কর্ড হেন। ওকে, আর এই কবিতাটা ধরো, এই কবিতাটার ফেবলের ওয়ার্ড মিনিং বা এটার মানে কী এবং বাকি পুরো কবিতাটা পড়ার পরে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করব এবং লাস্টে বুক কোয়েশ্চেনও যা আছে আমি সেগুলো একটু আলোচনা করে দেবো, পয়েন্টসগুলো বলে দেবো, তোমরা লিখে নেবে, আশা করি তোমাদের খুব সুবিধা হবে তাতে। ওকে, তাহলে কবিতাটায় যাই। ফেবল বাই র‍্যাল্ফ ওয়াল্ডো এমারসন। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার "Little prig?" Bun replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I'm not so large as you, you are not so small as I, and not half so spry. I'll not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut." এইবার মূল কবিতাটায় আসি। ফেবল মানে হচ্ছে একটা স্টোরি। দেখো, কবিতাটা তোমরা যদি পড়ো তাহলে দেখবে যে রাইমিং প্যাটার্ন কমই আছে কবিতাটায়, গল্পর মতো করে বলা হচ্ছে। ইউজুয়ালি ফেবল হচ্ছে এমন একটা স্টোরি যেটা থ্রু অ্যানিমালস অর ইউনো ডিফারেন্ট ক্যারেক্টার্স যেটাকে নারেট করা হয় বা বলা হয়, ঠিক আছে? এবং ফেবলের অলওয়েজ একটা মেসেজ থাকে বা একটা মরাল থাকে। হ্যাঁ, এই কবিতাগুলো থেকে আমরা কিছু শিক্ষা লাভ করি, শিক্ষণীয় কবিতা বলা যেতে পারে, ঠিক আছে? তো এইবার আমি তোমাদের বোঝাই। ধরো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এবার মাউন্টেন তো একটি ভেরি লার্জ থিং, আর স্কুইরেল সেখানে ইজ সাচ ইনসিগনিফিকেন্ট বা ইনকনসিকুয়েন্সিয়াল, আনইম্পর্ট্যান্টও বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ছোট, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। সো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। কোয়ারেল মানে কি? কোয়ারেল মানে হচ্ছে আর্গুমেন্ট, তর্কাতর্কি। ওকে, হিটেড আর্গুমেন্ট বা কোনো ধরনের তর্কাতর্কি। তো একবার একটি পাহাড় এবং একটি স্কুইরেল মানে কাঠবিড়ালি নিজেদের মধ্যে তর্কে গেল, এবং তাতে কি হলো? অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। ফার্মার মানে যে যার নাম আগে বলা হয়েছে, দ্যাট মিন্স দ্য মাউন্টেন। সো সে ল্যাটারকে মানে স্কুইরেল বা কাঠবিড়ালিকে বলল লিটল প্রিগ। এবার এই লিটল প্রিগ কথাটার অর্থ একটু আলাদা করে বুঝতে হবে। আগে প্রিগের মানেটা বলে দিই। প্রিগ মানে হচ্ছে সেলফ রাইটিয়াস, তার মানে কী ধরনের
মানুষ বলো, এখানে তো এদেরকে পার্সোনিফাই করা হয়েছে, মানে এদের মধ্যে একটা মানুষের ক্যারেক্টারকে ঢোকানো হয়েছে। তো প্রিক বলছে, মানে প্রিক বলতে বোঝানো হয় যে এমন একটি বস্তু বা একটি ব্যক্তিত্ব যে নিজেকে সবসময় ঠিক মনে করে। মাউন্টেন কিন্তু স্পিরেলকে প্রিক বলে সম্বোধন করছে এবং তার সাথে লিটল অ্যাড করছে, উইচ ইজ আ কাইন্ড অফ অ্যান ইনসাল্ট ফর দ্য স্কুইরেল, লাইক হিউমিলিয়েট করে, একটু ছোট করে ওকে বলছে লিটল প্রিক। মানে তুমি এত ছোট হয়েও নিজেকে এত সেলফ ইম্পর্টেন্ট বা সেলফ রাইটিয়াস কেন মনে করো, বা প্রশ্ন করেনি, বাট ওইভাবেই ওকে ডাকছে। বান রিপ্লাইড। তো বান বলতে কি বোঝাচ্ছে? বান বলতে স্কুইরেল বা কাঠবিড়ালটিকেই বোঝানো হচ্ছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। সো কনভারসেশনটা যখন চলছে, তখন কথোপকথনটা যখন চলছে, তখন মাউন্টেনকে বলছে, অ্যাগ্রি করছে, এখানে কোনো ডিসএগ্রিমেন্ট নেই, তুমি অবশ্যই খুব বড়, ঠিক আছে। অল সর্টস অফ থিংস ইন ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। মানে এই যে পৃথিবীটা তৈরি হয়েছে বা এই যে অল সর্টস অফ থিংস যা দিয়ে এই পৃথিবী তৈরি হয়েছে, বড় ছোট ভালো মন্দ সব কিছু দিয়েই তো তৈরি, আবহাওয়াকে বোঝায়, বস্তু এবং আবহাওয়া। সো সব কিছু মিলিয়েই কিন্তু মাস্ট বি টেকেন টুগেদার। সো আমাদের সব কিছুকে একসাথে গঠন করে, কনস্ট্রাক্ট করে কিন্তু টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। সো এই সমস্ত কিছু ভালো ছোট বড় সব মিলিয়ে কিন্তু এই ডিফারেন্ট সিজনাল চেঞ্জেস হয়, মানে শীত আসে, তারপরে তো কাল আসে, গ্রীষ্মকাল আসে, এই করে একটা ইয়ার তৈরি হয়, ঠিক আছে। এবং এই বছরের পর বছর ইয়ার তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু জিনিস, বস্তু, লিভিং নন লিভিং মেটিরিয়ালস নিয়ে, হিউম্যান বিংস, অ্যানিমালস, প্লান্টস, সব কিছু নিয়েই কিন্তু এই স্ফিয়ারটা তৈরি হয়েছে। স্ফিয়ার বলতে এখানে বোঝাতে চাইছে দ্য ওয়ার্ল্ড, দ্য প্ল্যানেট আর্থ, ঠিক আছে, আমাদের পৃথিবীকে বোঝাতে চাইছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিস গ্রেস টু অকুপাই মাই প্লেস। তার মানে আমি এটাতে কোনো লজ্জাবোধ করি না, কাঠবিড়ালি বলছে যে আমি এটাতে কোনো লজ্জাবোধ করি না যে আমি ছোট এবং আমি আমার জায়গাটা এই পৃথিবীটাতে অকুপাই করে আছি। মানে আমারও এই পৃথিবীতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আছে এবং তাই জন্যই আমি এই পৃথিবীতে জন্ম, ভগবান আমাকে জন্ম দিয়েছেন। এটার অ্যানালাইসিসটা, এনার মিনিংটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং এটা সেটাই বোঝাচ্ছে। এবং দ্যাটস ওয়াই আই ডোন্ট ফিল একটুও লজ্জাবোধ করি না আমার নিজের জায়গাটুকু অকুপাই করে থাকতে। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই, আমি তোমার মতো হয়তো অত বড় নই কিন্তু তুমিও আমার মতো এত ছোট নও। দেখো, বিকজ আই এম স্মল, যেহেতু আমি ছোট, দ্যাটস ওয়াই কিন্তু ধরো কোনো রকমের ন্যাচারাল ক্যালামিটির সময়, কোনো রকমের বিপর্যয়ের সময়, ধরো বন্যা হলো, আর্থকুয়েক হলো, ভূমিকম্প হলো, এবং এই ধরনের সময় কিন্তু আমি নিজেকে আই ফাইন্ড আ প্রপার শেল্টার ফর মাইসেলফ। বাট ইউ আর সো লার্জ, তুমি এতটাই বড় যে তোমার পক্ষে কিন্তু সেরম একটা শেল্টার বার করে নিজেকে সেফ গার্ড করা পসিবল হয় না। সো তুমি কিন্তু সমস্ত কিছু ফেস করো, ঠিক আছে, তোমাকে চোখ সামনাসামনি তোমাকে সমস্ত কিছু ফেস করতে হয়, সে বর্ষা বলো, গ্রীষ্ম বলো, ভূমিকম্প বলো, ভলকেনো বলো, যাই হোক, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ফেস দ্য রথ অফ নেচার, অ্যাঙ্গার অফ নেচার। কিন্তু আমি কিন্তু এরকম কোনো অবস্থা হলে আমি কিন্তু অলওয়েজ নিজের শেল্টার খুঁজে পাই। সো এইখানে যে বলছে যে ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই, তুমি আমার মতো তো ছোট নও, তাই না, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমি স্প্রাই বলতে কি ভীষণ লাইভলি, এনার্জেটিক, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, ভেরি অ্যাক্টিভ, তুমি আমার আর্থিকও নও, আমি যতটা লাইভলি, আমি যতটা এনার্জেটিক, তুমি কিন্তু তার অর্ধেকও নও। মানে এই যে সুন্দর করে সে মাউন্টেনকে, অত বড় একটা পাহাড়কে এক্সপ্লেন করে দিচ্ছে যে আমার সাথে ঝগড়া করতে এসো না, কারণ
সবার সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনো একটি উদ্দেশ্য নিয়ে। দ্যাট মিন্স গড ক্রিয়েটস এভরিথিং ফর আ রিজন। ওকে, গড ক্রিয়েটস এভরিথিং ফর আ রিজন। সো উনি একটা পার্টিকুলার ইন্টেনশন নিয়ে যেরকম একটা মাউন্টেনকে ক্রিয়েট করে, সিমিলারলি উনি তারই একটা কোনো অন্য ইন্টেনশনকে নিয়ে একটা স্কুইরেল তৈরি করে। সো স্কুইরেল বলতে কাঠবিড়ালি, আর মাউন্টেন বলতে পাহাড়। এবং I'll not deny you make a very pretty squirrel track. বলছে আমি ডিনাই করবো না, আমি এটা কখনো না বলবো না যে তুমি আমার জন্য মাউন্টেনের মধ্যে পথ তৈরি করে দিয়েছো, যেই পথ দিয়ে আমি কিন্তু ঘুরে 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 বেড়াতে পারি, সেখানে আমি আমার বাসা বানাতে পারি, যাই হোক, যাই উনি যাই কাঠবিড়ালিটা মিন করছে। সো I'll not deny you make a very pretty squirrel track, যে আমার পথ চলার জন্য তুমি কিন্তু রাস্তা বানিয়ে দিয়েছো, সেটা কিন্তু আমি কোনো মতে ডিনাই করছি না বা রিফিউজ করছি না, আমি অফকোর্স অ্যাগ্রি করছি, অ্যাকসেপ্ট করছি দ্যাট ইউ হ্যাভ ডান দিস ফর মি। অ্যালেন স্টিফার, ভেরি ইম্পর্টেন্ট লাইন, গুণ আবার এক হয় না, কেউ কারুর ট্যালেন্ট এক রকমের হয়, আবার আরেকজনের ট্যালেন্টও আরেক রকমের হয়, কিন্তু কোনো ট্যালেন্টকে আমরা ফেলে দিতে পারি না, এভরিথিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ট্যালেন্টস ডিফার, মানুষের ডিফারেন্ট ট্যালেন্টস হয়, কেউ এই কাজটা পারে, কেউ সেই কাজটা পারে। ধরো আমি আজকে টিচার, আমি আজকে তোমাদের পড়াচ্ছি, তোমাদের ভালো লাগলে তোমরা আবার আসবে, আবার আমার পড়া শুনবে, তাই? কিন্তু আমি যদি আজকে আমার বাড়িতে যে কাজ করে, আমার রাস্তাটা যে পরিষ্কার করে, তাকে যদি আমি তাচ্ছিল্য করি, তাহলে কিন্তু আমার রাস্তাটা নোংরাই পড়ে থাকবে। ওকে, সো হি হ্যাজ গট হিজ ওন ট্যালেন্ট, আই হ্যাভ মাই ওন ট্যালেন্ট, অ্যান্ড উই অল হ্যাভ আর রেসপেক্টিভ ট্যালেন্টস উইচ উই শুড নট, ইউ নো, মানে কাউকে কোনো রকমভাবে আমরা ছোট করতে পারি না। এভরিবডি ইজ ইকুয়াল ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড এভরিবডি হ্যাজ কাম, হ্যাজ বিন সেন্ট টু দিস আর্থ উইথ আ পারপাস বাই গড, বাই দি অলমাইটি, ভগবান ঈশ্বর একটা নিশ্চয় যুক্তিযতভাবে এই পৃথিবীতে পাঠিয়েছে সবাইকে, এবং প্রত্যেকেরই ট্যালেন্ট আলাদা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সো গড হ্যাজ ডান এভরিথিং উইথ আ পারপাস, উইথ অ্যান ইন্টেনশন, অ্যান্ড হি হ্যাজ ক্রিয়েট এভরিথিং ফর আ রিজন। সো দ্যাট ইজ ওয়াই এই লাইনটা বলা হয়েছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। If I cannot carry forests on my back, neither can you crack a nut. So, আমি তো আমার পিঠে তোমার মতো ফরেস্ট ক্যারি করি না। আমরা দেখেছি, আমরা মাউন্টেনাস রিজনসে যখন বেড়াতে গেছি তখন দেখেছি ইটস ফরেস্টেড, সো মেনি ট্রিজ গ্রো, ইটস আ টোটাল ফরেস্টেড এরিয়া। ওকে, পুরো মাউন্টেন্সের উপর বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে তুমি এই জন্যই পৃথিবীতে তোমাকে ভগবান দিয়েছে, পাঠিয়েছে। আর আমার কাজটা কি, আমি কিন্তু নাট ক্র্যাক করতে পারি, দ্যাট ইজ তো আমি ফরেস্ট ক্যারি করতে পারছি না আমার পিঠে, বাট আই ক্যান ক্র্যাক আ নাট। সো তুমি যেটা কিছুতেই পারবে না কখনো করতে, সো তোমার একটা অন্য কাজ আছে, আমার একটা অন্য কাজ আছে, প্রত্যেকেরই একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে, যার জন্য আমাদেরকে এখানে পাঠান। তাহলে এই ফেবলটা, বা যেরকম আমি বলেছিলাম দ্যাট দেয়ার ইজ গোয়িং টু বি আ মরাল টু দিস হোল পোয়েম, এটা পড়ে আমরা কি দেখলাম, যে এভরি লিভিং বিং, নন লিভিং বিং হ্যাজ বিন সেন্ট টু দিস ওয়ার্ল্ড উইথ আ পারপাস। ওকে, আগেন আই এম রিইনফোর্সিং দ্য ফ্যাক্ট দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ফর আ রিজন। ওকে, আর রিজনটা বলতে কি আমরা বলবো, যে এইখানে মানে স্কুইরেল বোঝাতে চাইছে মাউন্টেনকে, যে কেউ ছোট না, কেউ বড় না, ওয়েদার বিগ অর স্মল, লার্জ অর টাইনি, গুড অর ব্যাড, এভরিথিং ইজ হিয়ার পারপাস, সো উই ক্যান ডিনাই এনিবডিজ প্রেজেন্স অন দিস প্ল্যানেট। ওকে, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ হোয়াট দ্য পোয়েম মিন্স, এটাই হচ্ছে পোয়েমটার মানে। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো, মেসেজটা বুঝতে পেরেছো পোয়েমটা, সেটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর ওয়ার্ড মিনিংসও অ্যাজ অ্যান্ড ওয়েন আই ওয়াজ টিচিং আমি তোমাদের বলে দিয়েছি, তাছাড়াও কিছু কিছু ওয়ার্ডস আছে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, ফর উইচ আমি কতগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিংস তোমাদেরকে এখানে আরেকবার করে লিখে বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি,
ফেবল মানে হচ্ছে একটা ফিকটিশিয়াস স্টোরি ইউজুয়ালি নারেটেড থ্রু অ্যানিমালস অর ক্যারেক্টার্স হ্যাভিং আ মেসেজ অর আ মরাল ওকে এইটার ফেবলের অর্থ হচ্ছে এটা কোয়ারেল মানে ঝগড়া আর্গুমেন্ট কথোপকথন মানে কনভারসেশনাল আর্গুমেন্ট যেটা ভার্বাল হয় হ্যাঁ হাতে পায়ে যুদ্ধটাকে কিন্তু কোয়ারেল বলে না ইটস এ ভার্বাল ডিসপিউট প্রিগ ওয়ান হু পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মরালি কারেক্ট মানে আমি যেটা বলবো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার থেকে বেশি ইম্পর্টেন্ট মানে আই এম দ্য সুপ্রিম বা আই এম সেলফ রাইটিয়াস আই এম অ্যাকচুয়ালি হ্যাপি অর কন্টেন্ডেড উইথ হোয়াট আই হ্যাভ আমার যা আছে আমি সেটাকে নিয়ে খুশি সেই মানেটা হচ্ছে বা সেলফ রাইটিয়াস যেটা আমি একটা বলেছিলাম প্রিগ মানে হচ্ছে অর্থ হচ্ছে তাই বান বলতে স্কুইরেল ডিসগ্রেস মানে শেম লজ্জা বলতে পারো আরেকটা বলতে পারো যে অপমানিত হলে যেই অবস্থাটা একটা মানুষের হয় সেইটা হচ্ছে ডিসগ্রেস আর স্প্রাই অ্যাজ ইউজুয়াল লাইভলি অ্যান্ড চিয়ারফুল উই নো স্কুইরেলস আর সাপোজডলি ফুল অফ এনার্জি দে আর ভেরি অ্যাক্টিভ তো খুব লাইভলি অ্যান্ড চিয়ারফুল হয় তো স্প্রাইয়ের মানে হচ্ছে অর্থ হচ্ছে লাইভলি অ্যান্ড চিয়ারফুল বা ফুল অফ এনার্জি ভিগার যাই তুমি বলতে পারো আচ্ছা এবার কিছু কিছু বুক কোয়েশ্চেন্স আছে বুক কোয়েশ্চেন্সে তোমাদের এই তিনটে প্রশ্নই দেওয়া আছে সেই তিনটে প্রশ্নর উত্তর একটু আমি ডিসকাস করে দেবো তোমরা প্লিজ নোট ডাউন করে নাও সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হু হ্যাড আ কোয়ারল উইথ দ্য স্কুইরেল ইটস ভেরি সিম্পল দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারল উইথ দ্য স্কুইরেল question is of one mark so it would hardly be of one mark or two marks so eituku likhlei enough hobe 15 words hocche tomader limit thake ar arekta section e thake 25 words word limit so ekhane tumra bolbe who had a quarrel with the mountain had a quarrel with the squirrel nothing else is required what is not a disgrace to the squirrel এই যে আমরা এখানে দেখেছিলাম পোয়েমটাতে ইট ইজ নট আ ডিসগ্রেস ফর দ্য স্কুইরেল টু অকুপাই হিজ ওন প্লেস নিজের জায়গায় সে নিজে আছে তো সেইটা তার জন্য কোনো লজ্জাজনক ব্যাপার নয় তো ইট ইজ নট আ ডিসগ্রেস ফর দ্য স্কুইরেল টু অকুপাই হিজ ওন প্লেস ওকে উই উইল গো ওভার টু দ্য লাস্ট কোয়েশ্চেন the last question is what is it that the squirrel doesn't deny the squirrel doesn't deny that the mountain makes a very pretty track for it or for him okay so this is what is going to be the last answer so what is that the squirrel doesn't deny the squirrel doesn't deny that the mountain makes a very pretty track for the squirrel okay to pass through to move run about go wherever it feels like. But okay, that is the explanation. But this is what you have to just write. Jeta ami age bollam tar theke beshi ei uttore lekhana. Eibar jeta amar mone hoyeche ektu discuss kore dewa uchit. What do we learn from the poem? Or what is the moral of the poem? What is the message of the poem? And what is named fable? Tamane amra kichu ektu parte ei proshnota jodi dey যে হোয়াট ডু উই লার্ন ফ্রম দ্য গোয়িং টু মার্কস অ্যাট দ্য মোস্ট থ্রি অর ফোর মার্কস সেইখানে তোমরা একটু ভালো করে বুঝিয়ে লিখবে যদি এই প্রশ্নটা দেয় তাহলে লিখবে ইট ইজ আ কনভারসেশন বিটুইন দ্য মাউন্টেন দে হ্যাভ আ কোয়ারেল ইজ আ কোয়ারেল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড ডিউরিং দিস আর্গুমেন্ট অর কনভারসেশন দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট এভরি লিভিং অর এভরি মে বি লিভিং অর নন লিভিং ইজ সেন্ট টু দ্য আর্থ উইথ পারপাস ওকে দে অল হ্যাভ ট্যালেন্টস দে অল আর ট্যালেন্টেড অ্যান্ড দে হ্যাভ বিন সেন্ট বাই গড টু দিস আর্থ ফর আ রিজন অ্যান্ড উই শুড নট লুক ডাউন আপন অর ডিসরেসপেক্ট এনিবডি because of that okay this is what the message we get from this poem asha kori tomader bhalo legeche tumra bujhecho kobita ti ebong poroborti kale o to amra aro onek chapters porate thakbo to please subscribe korbe learned education ke ebong bell icon ta press korbe so that you get regular updates and stay notified
আর আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে, এবং খুব শীঘ্রই আবার আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।